السلام عليكم ورحمة الله وبركاته. مشهور تابعي إمام حسن البشري رحمه الله যুবকদের লক্ষ্য করে প্রায় বলতেন, ইয়া মাশার শাবাব, হে যুব সমাজ, আলাইকুম বিল আখিরাতি ফাতলুবুহা, পরকালের পিছনে চলার বিষয়টি তোমার উপর আবশ্যিক। ফাকাসীরুন রাআইনা মান তালাবাল আখিরাতি ফাদরাকাহা মাআ দুনিয়া, আমরা অনেককে দেখেছি যারা পরকাল পাওয়ার নেশায় ছুটে চলেছে, অথচ তারা দুনিয়া এবং পরকাল উভয়টি পেয়েছে। ওয়ামা রাআইনা আহাদান তালাবা দুনিয়া ফাআদরাকাল আখিরাতা মাআ দুনিয়া, এবং যারা দুনিয়ার নেশায় ছুটে চলেছে তাদের একজনকেও দেখিনি যে তারা পরকাল এবং দুনিয়া উভয়টি পেয়েছে। যুবকদের জন্য সালাফদের নসিহা, 18 নম্বর পৃষ্ঠা, 5ম নম্বর নসিহা। আসলে ইমাম হাসান আল বাসরি রহেমাহুল্লাহ যুবকদেরকে উক্ত বিষয়টি সম্পর্কে সতর্ক করেছেন, যেন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হয় আখিরাত অর্জন। আখিরাত অর্জনের প্রচেষ্টায় সে যেন ব্যস্ত থাকে এবং তার রবের নিকটবর্তী করবে এমন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। যদি সে করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ন্যায্য অংশে এবং দুনিয়ার অংশে বরকত দান করবেন। আসলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যারাই তাদের লক্ষ্য উদ্দেশ্য, প্রধান লক্ষ্য উদ্দেশ্য আখেরাত থাকে, তাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াটা অনেক সহজ করে দেন এবং দুনিয়াটা তার বাধ্য হয়ে তাদের নিকটে চলে আসে। আর যারা তাদের লক্ষ্য উদ্দেশ্য প্রধান করে তোলে দুনিয়াকে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের দৃষ্টিতে দরিদ্রতার প্রতিচ্ছবি দান করেন। ফলস্বরূপ তারা এত এত চা এত আছে, তারপরেও তারা স্বল্পে সন্তুষ্ট থাকার যে গুণটা থাকে, স্বল্পে সন্তুষ্ট থাকার যে গুণটা তাদের মধ্যে থাকে, সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা ছিনিয়ে নেন। ফলস্বরূপ এত থাকার পরেও তারা দুনিয়ার পিছনে ছুটে। অতএব আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকে যেন আখেরাত। আমরা যেন আখেরাত পাওয়ার প্রচেষ্টায় যেন আমরা ব্যস্ত থাকি, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সন্তুষ্ট করি এবং এই যুব আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ব্যস্ত থাকি, এবং সালাফদের এই নসিহাগুলো যেন আমরা মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।